সুনামগঞ্জ জেলার সুরমা নদীর শাখা কালনি নদী বয়ে গেছে শান্তিগঞ্জের ওপর দিয়ে। বর্ষা মৌসুমে নৌপথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই নদী। মহাসিং আর চামটি সহ অসংখ্য মরা নদীর অস্তিত্ব আছে শান্তিগঞ্জ উপজেলায়। সদর উপজেলা ভেঙে 2008 সালে গঠিত হয় শান্তিগঞ্জ উপজেলা। 8টি ইউনিয়নে 155টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে শান্তিগঞ্জ। হাওর বাউর বেষ্টিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অধিকাংশ মানুষের আয়ের প্রধান উৎস ধান এবং মাছ। প্রবাসীদের জায়গা জমি থাকলেও বেশিরভাগই বর্গাচাষীদের ওপর নির্ভরশীল। শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁওয়ে 40 বছরের বেশি ভোগ দখলি প্রায় 151 একর জমি স্থানীয় প্রশাসন সম্প্রতি উদ্ধার করেছে। একসময় মাটির চোলায় হাঁড়ি চড়ত না কদরী সালির পরিবারে। সংসারের দীর্ঘ বহর টেনে নিতে নিতে ক্লান্ত কদরী সালির অনিশ্চিত জীবনে সম্ভাবনার পথ দেখিয়েছে একটি সুখের ঘর। পূর্ব বীরগাঁওয়ে সেই কদরী সালির এখন নিজের ভিটা, নিজেই মালিক এই বাড়ির। উঠোনে সোনালি ফসল তাকে ভুলিয়ে দিয়েছে সেই অনিশ্চয়তার হাহাকার। আমরা কাজকর্ম করি, বুক করে খাই, ছেলেও করে, আমিও অখনও করি, অনেক দুঃখ কষ্ট করি আর কি। আপনার টাকা পয়সা খরচি করি, মানে শেখ পাতি নাই, আমরা রে গড়বাড়ি করিয়া দিছুন। আমরা খুব শান্তি হয়েছি, তাদের লাগি দোয়া করি, বুঝেনি আল্লাহ তেনার একটা হায়াত দেব। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্লোগানের সঙ্গে মিশে আছে গৃহহীন অসহায় মানুষের পরম মমতা। ঘরের চাবি আর জায়গার দলিল পরিচয় নিশ্চিত করেছে অসংখ্য অসহায় ছিন্নমূল পরিবারের। নীলমতি বাঁশ বেতের কাজ করেন। হাতের কাজের মধ্যে এই শিল্পের কদর বেশ, তবে তা শহরে। গায়ের মানুষ নিজেদের প্রয়োজনের বাইরে কতটাই বা শিল্পের মূল্যায়ন করে, এই বিদ্যা নীলমতির শৈশবের, এখন তার জীবিকার সম্বলও বটে। নীলমতির স্বামী দিনমজুর ছিলেন। তার অকাল মৃত্যুর পর ছন্নছাড়া জীবনের মোড় ঘোরাতে কিংবা হাল ধরতে এগিয়ে আসেনি নীলমতির সন্তানও। বিধবা এই মানুষটি মানুষের বাড়িতে কাজ করতেন, অবসরে একটু আধটু হাতের কাজে জুটত কিছু বাড়তি পয়সা, তবে বড্ড অভাব ছিল মাথার উপর একটা ছাদের। বিধবা নীলমতির সেই স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের টাকাতে মানুষের বাড়িতে আর টাকা বেশি ভালো হয় না, কেন বড় আউট হয়েছে, বিলাসিল কেন বড় আউট হয়েছে, আমরা এখানে আইসি আইয়া গোরদোয়ার বানছি, সোন বেতাতে গোরদোয়ার বানছি, বানিয়ে আমরা বাঙ্গা ঘরে থাকছি। সব সময় আমরা মনের মাঝে একটা খাপ থাকতো যে মেঘ বৃষ্টি আইলে আমরা বাচ্চা খাচ্ছি, আর বিষতো আমরাও বিষতাম, খুব অশান্তি দিন গেছে। আর ওগুলো করছি আর খাইছি দিন মজুরি, মনে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমরা গোরখানি দেওয়াই, আমরা খুব আরামে দিন যা, তানোর লাগে আমরা দোয়া করি। দৃষ্টিনন্দন এই নতুন ঘরগুলো গ্রামকে আলোকিত করেছে। পল্লী বিদ্যুৎ বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংযোগের সঙ্গে বিকল্প হিসেবে ব্যবস্থা রাখা হয়েছে সৌরবিদ্যুতেরও। অর্থাৎ আধুনিক জীবনমান নিশ্চিতের সব আয়োজনই প্রকল্প ঘিরে গড়ে উঠেছে। সব পিছু টানত বটেই, নিজের জন্মস্থান পুরানগাঁওয়ের শেকর উপড়ে 25 বছর আগেই স্থানান্তরিত হয়েছিলেন আসদ আলী। অভাবের কারণে বিক্রি করতে হয়েছিল নিজের পৈতৃক বসত ভিটা। বিয়ের পর বছর কয়েক প্রবাসে শ্রমিকের কাজ করেছেন, টিকতে পারেননি। ফিরে এসে প্রায় 20 বছর ধরে অচল দেহ নিয়ে হুইল চেয়ারেই পড়ে থাকে নিথর আসদ আলী। আর স্ত্রী আশকরণ বেগম একাই টানছেন তার সংসারের ঘানি। বসত ভিটা বিক্রির কিছু অর্থ সম্বল ছিল, তাই দিয়েই কিনেছেন বীরগাঁওয়ের এই এক টুকরো জমি। ঘর বানানোর সামর্থ্য ছিল না অসহায় এই পরিবারটির। আমি তান্ডে লইয়া ফুরান গেলাম, আসলাম আমার আব্বাই আমার সাদিও দিয়েছেন, তান্দর একটেং নাই দেখে। আমার
আসিল রেগেটি জায়গা তাই বেশি ইলছেন বেচ্চা আমরা বাচ্চা খাচ্ছিল ইয়ান রেগেটি জায়গা সাতজন বাচ্চা আমার ছয়জন ছেলে একজন মেয়ে লইয়া তাই বাড়ি সামান্য জায়গায় করে লইছে নেক্সটুক আর বাদ বাকি টেকা দিয়ে তাই ফালছেন আমার বাচ্চান গুণ উড়ালি করছেন সামান্য আর আপনারা সজা সজামন্ত্রী হলে গোরদর দিছেন এনে শান্তিতে আমি আছি টান দিয়ে বাচ্চা খাচ্ছা লইয়া আপনারা ধন্যবাদ দিলাম সজামন্ত্রীর। এ গায়ে আশ্রয়নের প্রায় ৭০ ঘরেই রয়েছে কোনো না কোনো অপ্রাপ্তি আর অসঙ্গতির গল্প। সমাজের বঞ্চিত মানুষের মলিন মুখগুলো আলোকিত হয়েছে আপন ঠিকানা নিশ্চিতের মধ্য দিয়ে। কেউ স্বপ্ন হারিয়ে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষ, অথবা কেউ সব হারিয়ে নিঃস্ব, প্রত্যেকের কাঁধেই আবার নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়। সেই দায় দায়িত্ব কাঁধে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একের পর এক উন্নয়নের সমান্তালে সহযোদ্ধা হিসেবে যুক্ত করেছেন এসব ভাগ্য বিড়ম্বিত মানুষদের। হারুন রশিদের ৬ মেয়ে ২ ছেলে। সত্তরার্ধ এই ব্যক্তি এখনও দিনমজুরের কাজ করেন। শক্তি থাকলেও সামর্থ্য ছিল না এই ১০ সদস্যের পরিবার নিয়ে এক ছাদের নিচে বসবাসের। দীর্ঘ ৪০ বছর কাটিয়ে দিয়েছেন অন্যের জায়গায় ছাপড়া ঘর তুলে। চার দশক পর জায়গার দলিল সহ দুই কক্ষের পাকা ঘরের মালিকানায় যার পর নাই খুশি হারুন রশিদ। আমার জীবনে বহুত কষ্টমষ্ট হইয়া চলছি, এখন শেখ হাসিনায় দয়া করি এখান গড় দিছ। আজকে ৪০ বছর ধরে এইখানে গৃহবাস করি, তানোর জাগে আমরা দোয়া করি এই গড়খান পাওয়ায়। এই সুবিধার আওতায় আছেন পূর্ব বীরগাঁওয়ের ফেরদৌসি বেগমও। বিয়ের বছরখানেকের মাথায় এক সন্তান উপহার দিয়ে স্বামীর চিরপ্রস্থানে কুলহারা অবস্থা হয়েছিল ফেরদৌসির। ফিরে আসতে বাধ্য হয়েছিল বাবার কাছে, যদিও ফেরদৌসির বাবাও সব হারিয়ে ঠাঁই পেয়েছেন আশ্রয়নের এই ঘরে। ফেরদৌসির এক মেয়ে, এখন স্কুলে যায়। মেয়ে বড় হচ্ছে, সেই সাথে তার ইচ্ছে আর ফেরদৌসির স্বপ্নও বড় হচ্ছে। আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে বিয়ার এক বছর পরে। আমার মেয়ের বয়স ৫ বছর। আমার মেয়ে লইয়া আমি খুব শান্তিতে বসবাস করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় গড় দেনায় আমি খুব সুখে শান্তিতে থাকলাম। মায়ের কোল থেকে বাড়ির উঠোন, সেখান থেকে স্কুল গড়িয়ে একদিন উচ্চশিক্ষার পথে হাঁটবে ফেরদৌসির সন্তান। দেশের প্রতিটি মানুষ পাবে উন্নত নাগরিক সুবিধা, অর্থনীতির প্রতিটি স্তরে অবদান রাখবে শীর্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠী। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সম্ভাবনার পথেই এগিয়ে চলছে সোনার বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন অগ্রযাত্রায় নিরলস পাশে আছে প্রশাসন, উন্নয়নের সুফল পৌঁছে দিতে মাঠে থেকে পথ তৈরি করছে। মুজিববর্ষে একটি লোকও ভূমিহীন ও গৃহহীন থাকবে না, এই মূলমন্ত্রে গত মুজিববর্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ২৬৩টি ঘর শান্তিগঞ্জ উপজেলায় নির্মাণ করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে উপকারভোগীরা বসবাস করছেন। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দর্শন ছিল যে ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করা, সেই ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এ ধরনের ইম্প্যাক্টফুল প্রকল্প বাংলাদেশের ইতিহাসে আর আছে কিনা আমার সন্দেহ আছে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ছিন্নমূল মানুষজনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে এই প্রকল্পের কারণে সরকারের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো আছে, বিশেষ করে দারিদ্র দূরীকরণ এবং ক্ষুধা দূরীকরণ এবং মানসম্মত শিক্ষা, এই টার্গেটগুলো অর্জনে এই প্রকল্প বিশেষভাবে সহায়ক হবে সেটা আমরা বিশ্বাস করি। ঠিকানাহীন পরিবারের পুনর্বাসনের পাশাপাশি স্বাবলম্বী হতে সহায়তা করছে সরকার। ছোট ছোট উদ্যোগে বদলে যেতে পারে এক একটা অসহায় পরিবারের দিন। কিছু দেখেছি মানুষ বসবাস করছে, কিছু দেখছি বসবাসের জন্য তৈরি হচ্ছে, মানুষ ঢুকবে, তো এটা তো একটা সাড়া পড়ে গেছে দরিদ্র মানুষের মধ্যে। এবং এলাকার মানুষ, যারা প্রভাবশালী মানুষ বা গ্রামের যারা লিডিং পিপল, তারাও ভাবছে যে এটা একটা অদ্ভুত ধরনের, অন্য ধরনের একটি প্রকল্প। প্রথম দিকে তাদের মধ্যে একটা সংশয় ছিল এরা কারা, সরকার যেটা করছে ওই এলাকারই ওই গ্রামেরই
ওই পাড়ারই যারা ভূমিহীন মানুষ পরিচিত তাদেরকে জায়গা দিচ্ছে। সুতরাং তারা এমন নয় যে স্ট্রেঞ্জার অচেনা লোক চলে আসছে, এইটা ভয় ভিতরে নাই। আর তারা 10 জন 15 জন 20 জন করে একটা গুচ্ছের মধ্যে বসবাস করছে। এরা অনেকেই আছে দিন আনে দিন খায়, পরের বিটা থাকে সড়কের পাশে বাস করে, এখানে ওখানে সকালে বেরিয়ে যায় কিছু রুজি করে সন্ধ্যায় আসে, বউ হয়তো বেরিয়ে যায় কিছু রুজি করে সন্ধ্যায় ফিরে এসে তারা খায়। তখন তারা ঠিকানা পেয়ে গেল তাদের, যে মানুষকে মানুষের হুমকি ধামকির মধ্যে বাস করতে হলো না। তারা আগে যে সকল পেশায় যে ছিল রোজ কামলা সেটাই থাকবে প্রাথমিকভাবে। গৃহায়নের এই মহৎ উদ্যোগের অংশীদার হোক সচ্ছল যে কোনো শ্রেণী পেশার মানুষ, এ আহ্বান বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ১১৯১ সালে রাজা বিজয়মাণিক্য লাউড় রাজ্যের অধিপতি ছিলেন। রাজা বিজয়মাণিক্য সে সময় জগন্নাথ মিশ্রকে দিয়ে বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করান। পরে এই স্থানকে জগন্নাথ মিশ্রের নামানুসারে ঘোষণা করা হয় জগন্নাথপুর। ঢাকা সিলেট মহাসড়ক থেকে 15 কিলোমিটার দূরত্বে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অবস্থান। প্রায় 370 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার পূর্বে সিলেটের বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা, উত্তরে ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ, পশ্চিমে দিরাই এবং দক্ষিণে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা। জগন্নাথপুরের বুক চিড়ে বয়ে গেছে কুশিয়ারা ও নলজুর নদী। মৎস্য সম্পদের প্রধান উৎস এই নদী, যোগাযোগের অন্যতম মাধ্যম। 8 ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুরে গ্রাম রয়েছে 334টি। মৎস্য ও কৃষি নির্ভর অর্থনীতি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা সমৃদ্ধ করেছে। জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রাম। বছর শেষে ফসল ঘরে তুলে প্রয়োজনের অতিরিক্ত বিক্রি করে অর্থ সঞ্চয় করে মোকামপুরের সচ্ছল পরিবারগুলো। আর ছিন্নমূল অসহায় পরিবারগুলো কাজের বিনিময়ে সেই সঞ্চিত অর্থের ছিটে ফোঁটা হাতে তুলে চালিয়ে নেয় টানাপোড়েনের সংসার। এমন একজন হতদরিদ্র আব্দুল আহাদ, ভাগ্য বিড়ম্বিত, ভূমিহীন, স্ত্রী আর 2 সন্তান নিয়ে কলকলিয়ার খাসিলায় অন্যের বাড়িতে বসবাস করতেন। বাড়ির মালিকের প্রহসন সহ্য করেও মাথা গোঁজার ঠাঁই না থাকায় পড়ে থাকতে হয়েছে দিনের পর দিন। আশ্রয়ণে ভূমিহীনদের ঠিকানা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনে নাম লিখিয়ে আসেন আহাদ। তথ্য যাচাই বাছাই শেষে দ্রুতই পাকা বাড়ির বন্দোবস্ত হয়ে যায় অসহায় এই পরিবারটির। বিগত অনেক দিন মানুষের বাড়িতে বাড়িতে থাকছি, অনেক কষ্ট সহ্য করছি। এরপরে যখন শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর এইরকম একটা উদ্যোগ, তো ফর্ম ফিল আপ করলাম। করার পরে আমরা অনেক যাচাই বাছাই হয়েছে। আমরা আর ঘর বাড়ি নাই, আমরা মানুষের বাড়িতে থাকতাম, এটা দেখে আমরা রে ঘর দিছেন। আমরা এখন আল্লাহর রহমতে অনেক শান্তি আছি, অনেক সুখে আছি। এর লাগি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইরে ধন্যবাদ জানাই। আহাদের দিন ফিরেছে, মুদি ব্যবসার খুঁটিনাটি জানা ছিল, তাই আশ্রয়ণের ঘরেই খুলেছেন ছোট্ট স্বপ্নের দোকান। একবেলা নিজে চালায়, আবার ঘর সামলে আর একবেলা স্ত্রীর হাতে দোকানের চাবি দিয়ে নিজে যায় অন্য কাজে। আশ্রয়ণের দ্বিতীয় প্রকল্পের এই উদ্যোগে এই জনপদে মূলধারা থেকে বিচ্ছিন্ন 28 পরিবারকে স্থায়ী ঠিকানা করে দেওয়া হয়েছে। ঠিকানাহীন শতবর্ষী রাবিজান বিবি এখন বার্ধক্যে নত, বিধবা। 3 সন্তানের একজন মারা গেছেন, বাকি 2জনেরও অভাবের সংসার। বয়সের ভারে অক্ষম রাবিজান বিবির অসহায়ত্ব মানসিকভাবে ক্রমশ সমাজ থেকে দূরে ঠেলে দিয়েছে তাকে। কলকলিয়ার আশ্রয়ণে জীবনের শেষ দিনগুলোতে প্রার্থনার নিরাপদ ঠিকানা পেয়ে কৃতজ্ঞ রাবিজান বিবি। আগে যেন আসলাম, এই না আমরা দুঃখ কষ্টের দিন গেছে, অনেক আমরা
গড় এখান পাইছি, পাইয়া আমরা সুখে দিন যার। এই পল্লীতে প্রতিশ্রুতি অনুযায়ী স্থান পেয়েছে প্রতিবন্ধী পরিবারও। অন্ধত্ব কিংবা শারীরিক প্রতিবন্ধিতা যাদের বিচ্ছিন্ন করেছে মূলধারার জীবনযাত্রা থেকে, সেসব অসহায় অক্ষম মানুষের নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত করেছে বাংলাদেশ সরকার। কলকলিয়ার আশ্রয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশুদ্ধ পানির সংযোগ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এনে দিয়েছে উন্নত জীবনের নিশ্চয়তা। বালিয়াকান্দিতে দিনমজুরের কাজ করতেন ষাটোর্ধ ফিরোজ আলী। নিজের ঘর বাড়ি জায়গা জমি কিছুই নেই, সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রায়শই হতাশ হয়ে হাল ছেড়ে দিতেন। নিঃস্ব এই পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছে সরকার, বদলে গেছে ফিরোজ আলীর চিন্তা। আমরা বালিয়াকান্দি আসলাম, আমরা কোনো জায়গা জমি নাই, আমরা ফরার জায়গাতে আসছি, ফরার কাম কাজ করছি, খাইছি, মানে প্রধানমন্ত্রী আমরা সাহায্য করেন, একটু আমরা খুব শান্তিতে চলতাম। জগন্নাথপুরের কলকলিয়ায় দ্বিতীয় পর্যায়ে 28 পরিবারের পর তৃতীয় পর্যায়ে স্থায়ী ঠিকানা পাবে 100 পরিবার। এলাকায় প্রায় 8 একর দখলই সরকারি খাস জমি উদ্ধার করে আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জগন্নাথপুরের ঘুঙ্গিয়ার গাঁও বর্ষা মৌসুমে অথই পানির হাওর, আর বাকি সময়টাতে ধান চাষ হতো এই দীর্ঘ বিরান ভূমে। দখলি জমি উদ্ধার করে ঘুঙ্গিয়ার গাঁয়ে গড়ে তোলা হয়েছে ভূমিহীন গৃহহীন মানুষের জন্য নিরাপদ আশ্রয়ন প্রকল্প। এই গুচ্ছগ্রামে দুই কক্ষের পাকা বাড়ির মালিক শুক্লা চক্রবর্তী, স্বামী ধনঞ্জয় চক্রবর্তী পুরোহিত। ধর্মীয় আচার অনুষ্ঠানে নামমাত্র সম্মানিতে সংসার চালানো দায়, তাই হাল ধরেছেন শুক্লা চক্রবর্তী। সেলাই কাজ শিখেছিলেন শৈশবে, ভিটেমাটিহীন এই পরিবারের বদলে যাওয়া প্রতিটি দিনের সাক্ষী আশ্রয়নের এই পাকা বাড়ি। চক্রবর্তী পরিবারের বড় ছেলে কলেজে পড়ে, অল্প উপার্জনের সঞ্চয় হলেও মেয়ের বিয়েও সম্পন্ন হয়েছে ঘটা করে। শুক্লার একনিষ্ঠ পরিশ্রম, আগামীর স্বপ্ন বাস্তবায়নে একাগ্রতা আর নিষ্ঠার পেছনে অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তো আগে ছিলাম সুভার মাহমুদপুর গ্রামে, পরের বাড়ি ছিলাম 20 বছর ধরে। এখন আমরা আমাদেরকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী একটা ঘর দান করেছেন, এজন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ঘুঙ্গিয়ার গাঁয়ের রথীন্দ্রচন্দ্র ধরের একসময় রাত কেটেছে কলকলিয়া বাজারের সরকারি গুদামে। দিনমজুরের কাজ করে সংসার চলত, ঠিকানা জানানোর মতো সামাজিক অবস্থান ছিল না এই পরিবারটির। গুচ্ছগ্রামে আশ্রয়নের ঘর পেয়ে 40 বছরের দায় মোচন হয়েছে রথীন্দ্রচন্দ্রের। সরকারি গুদামে কাটানো এই দীর্ঘ জীবনের সমাপ্তি হয়েছে। স্ত্রী শীতুল রানী আপন ঠিকানা পেয়েছেন। আজকে আমরা 40 বছর ধরে কলকলি বাজারে আপনারা গুদামে আমি থেকে আইছি, তাই আমার 4টা মেয়েকে আমি বিয়ে দিয়ে আইছি। ওখানে আমি একটা সরকারি ঘর পাই, আমি ছেলেটারে লই আইছি, কেন আমি বসবাস করলাম, আমি খুব খুশি হয়েছি ঘরটা পাই, আমি একটা ধন্যবাদ আপনারা গেছে চাই। বদলে যাওয়া এই জনপদের মানুষের জীবিকা নির্বাহের সহায়তা করেছে প্রশাসন, নাগরিক সুবিধা নিশ্চিতে বাস্তবায়ন করে চলেছে সরকারি নির্দেশনা। বাংলাদেশ উন্নয়নের এক অদম্য অভিযাত্রা এগিয়ে চলেছে, আর এই অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত এই আশ্রয়ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের অসহায় দুস্থ ছিন্নমূল মানুষকে শুধু পুনর্বাসিত করা হয়নি, পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্যানিটেশনও নিশ্চিত করা হয়েছে। এবং এর মাধ্যমে শুধু মানুষগুলো পুনর্বাসিত হয়নি, আমাদের যে টেকসই উন্নয়ন অভিষ্ট আছে তার লক্ষ্যমাত্রা কিন্তু এর মাধ্যমে আমরা অর্জন করতে পেরেছি। এবং আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। আপন ঠিকানায় প্রান্তিক অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসন বদলে দিয়েছে জীবনমান, আত্মপরিচয় যুগিয়েছে আত্মবিশ্বাস, আর্থসামাজিক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে এগিয়ে চলছে সফলতার পথে। তোমার না দেখলে রাধার পরানো সংশয়।
বন্ধু রে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়ে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার। আগামী পর্বে আমরা জানব সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের কথা। কালে দাগা বন্ধু রে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়ে। আমার নাম কুসুমা, আমি আমার জামাই কাজ করে গাঙ্গে, আমার বাড়ি নাই গড় নাই থাকে আদর্শ গ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিচ্ছে, আমরা এখানে এখানের বাসার থাকি। আমার নাম বসন্ত দাস, আমাদের বাড়িঘর কিচ্ছু ছিল না, আমরা নদী ভাঙনে সব লয়ে গেছে, এরপর রাস্তায় রাস্তায় আমরা রয়েছি, এখন আমরা ঘর বাড়ি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা খুব শান্তিতে বসবাস করতেছি।